আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেঙ্গলি বেবি কিচেন অ্যান্ড ব্লগ। তো আজকে আমি এটা সবজি বিরিয়ানি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, বিরিয়ানি তো আমরা অনেক খেয়েছি, শীতে সিজন চলে যাচ্ছে, তো বিরিয়ানি আমিও বানিয়ে ফেললাম, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেরাদুন চাল আছে, রাইস, তো রাইসটা আমি ভিজিয়ে দিচ্ছি। এখানে দুই রকম, আরও একটা ব্যাপার আছে, দুই রকম চালের আমি করছি, দেরাদুন রাইস আর এমনি ঘরোয়া চাল আমরা যেই খাই সেটা দিই করছি। বন্ধুরা, তো আমি দুই রকম চালই ভিজিয়ে নিচ্ছি জল দিয়ে। হ্যাঁ, কিছুক্ষণ রেখে দেবো যাতে চালটা একটু লম্বা হয়ে যায়। দু রকম চালই আমি এইভাবে করে রেখে দেবো। তো এখানে আমি সবজি নিয়ে নিয়েছি, এখানে বাঁধাকপি, লঙ্কা এবং গাজর, ফুলকপি, বিনস, আলু, এখানে রয়েছে বেগুন, মটরশুঁটি আর পেঁয়াজ কালি। তো এই রকম সবজি দিয়ে আমি বানাবো। আপনাদের হাতের কাছে আরও যদি থাকে আপনারা আরও দিতে পারেন, আর এবং এত কিছু না থাকলেও। তো আমি সিম্পলভাবে সাধারণভাবেই করছি, আপনারা যে কেউ বানাতে পারবেন। এখানে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, সাদা তেল। এখানে আমি বেরেস্তা বানিয়ে নেবো, পেঁয়াজটা কেটে নিয়েছি, যেরকম বিরিয়ানিতে আমরা বেরেস্তা দিই সেই বেরেস্তাই বানিয়ে নিয়েছি। বন্ধুরা দেখেন, বেরেস্তাটা আমি তুলে দিয়ে এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে, ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে আমি সবজিটা রান্না করে নেবো। তো আমি কীভাবে রান্না করছি দেখেন, একদম শাহি বিরিয়ানির জন্য রান্না হচ্ছে, শাহিভাবে করতে হবে রান্নাটা। তো এখানে আমি দালচিনি দিয়ে নিয়েছি, দালচিনি দেওয়ার পর এখানে আরও লবঙ্গ আর একটু দালচিনি দিয়ে নিচ্ছি, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে নেবো সব। আরে সবজিটা আমি কষে নিচ্ছি, সব সবজি একসঙ্গে আমি দিয়ে নিয়েছি। লবণ দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী, কাঁচা লঙ্কা এবং বাঁধাকপিটা দিয়ে দিলাম আমি সব। বাঁধাকপিটা একটু লাস্টে দিলাম, এটা আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, এখানে গরম মশলার গুঁড়ো। দেখেন বন্ধুরা, আমার কিন্তু পছন্দ হয়ে গেছে, আমি জল কিন্তু দিইনি, আমি আদা রসুন বেটে শুনুন যেই হামালে সেটা ধুয়ে আমি দিলাম জল। তো আমি বেশি কিন্তু জল দেওয়া যাবে না, একটু চিনি দিয়ে নিলাম, লবণ আর একটু দিয়ে নিলাম, একটু চিনিও দিয়ে নেবো স্বাদটা ব্যালেন্স আসার জন্য। তো এখানে আমি চিনিও একটু দিয়ে নিয়েছি, অল্প সামান্য, সবজিটার স্বাদটা কিন্তু অনেক বেশি লাগবে। আপনারা মনে করেন মিষ্টি দিচ্ছি কেন, মিষ্টিটা এখানে আমি বাটার দিয়ে নিচ্ছি, রান্নাটা হওয়ার আগে হয়ে গেছে আমার, এখন না হওয়ার সময় আমি বাটার দিয়ে নিয়ে না দিয়ে নেবো। অবশ্যই চেষ্টা করবেন ঘি বা বাটার দেওয়ার। তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, তো এখানে আমি ভাতটাও বানিয়ে নিয়েছি। ভাতটা তো বানানো আমি আমার রেসিপি এমনি অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, ওই জন্য আমি এটা আর দেখালাম না, অনেক বড় হয়ে যাবে তাই। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা নিয়ে নিয়েছি, হাঁড়িতে ভাত দিয়ে নিচ্ছি, একটু তেল দিয়ে একটু বেরেস্তা দিয়ে নিচ্ছি, যেরকমভাবে বিরিয়ানি সাজায় সেই লেয়ারেই আমি করছি, আপনারাও এরম করবেন। এবার আমি সবজিগুলো সব দিয়ে নিচ্ছি, বললে বিশ্বাস করবেন না, একবার হলেও বানাবেন, আর খুবই টেস্টি হয় এটা। সবসময় তো আমরা চিকেন, মাটন এবং যে কোনো বিরিয়ানি খেয়ে থাকি, তো এটাও একবার বানাবেন। আর শীতের সময় এখানে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে নিচ্ছি, অবশ্যই ভালো লাগবে, আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বানাবেন।
এর মধ্যে দেখেন আমি চাল গুনে ভাত গুনে দিয়ে নিচ্ছি। তো ভাত গুনে আমার সব লেয়ার আমি দুটো লেয়ার করে নিচ্ছি বন্ধুরা। তো আমার সাজানো সব হয়ে গেছে, ওপরে আমি এবার কিছু বেরেস্তা দিয়ে এখানে আমি এখানে রং ফুড কালার দিয়ে নিচ্ছি। তো এখানে মিঠা আতরও দিয়ে নিচ্ছি আমি। মিঠা আতরটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি ঘিও দিয়ে নিয়েছি বন্ধুরা, গাওয়া ঘি দেখেন। তেলও দিয়ে নিলাম। তো এটা আমি চাপা দিয়ে দমে দিয়ে রাখবো বন্ধুরা। তো দমে দেওয়া হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। 10 থেকে 15 মিনিট আমি দম দিয়ে রেখেছি ভাপটা উড়া পর্যন্ত। তো দেখেন কতটা ঝরঝরে, কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটা। অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি যদি পরে কোনো ভিডিও ছাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।